নমস্কার বন্ধুরা, এইমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডার এর নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেল। দেখো, আমরা অলরেডি নোটিফিকেশন ডাউনলোড করে রেখেছি। তো প্রথমে কি বলছে, প্রথমে বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ডার অর ফিমেল ওয়ার্ডার ইন দ্য ডিপার্টমেন্ট অফ দ্য কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল 2023। এজ চাইছে 18 বছর থেকে শুরু করে 27 বছর পর্যন্ত। এজ কিন্তু গুনতে হবে 1/1/2023 থেকে, মানে জানুয়ারি 2023 থেকে তোমরা তোমাদের এসটি গুণ নেবে। এরপর দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইছে দ্য অ্যাপ্লিসিয়েন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর ইটস ইকুইভ্যালেন্ট, মানে কি মাধ্যমিক পাস করলেই চলবে। এরপর কিন্তু তোমাদের অবশ্যই কম্পিউটারের এর সার্টিফিকেট থাকতেই হবে। কি বলছে দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সার্টিফিকেট ফর কম্পিউটার লিটারেসি ইস্যুড বাই দ্য রিকগনাইজ ইনস্টিটিউশন, মানে কি এখানে বলতে চাইছে যে DCA বা BCA যে কোনো সার্টিফিকেট থাকলেই চলবে। এরপরে কি স্পোর্টস কোটা, তাই তো এখানে বলছে তোমরা অ্যাথলেট কিংবা ব্যাডমিন্টন প্লেয়ার বা বাস্কেটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার বা হকি প্লেয়ার, যাই হোক না কেন তোমরা স্পোর্টস কোটায় ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর বলছে অ্যাপ্লিকেশন শুরু হবে 6/8/2023 থেকে, 6/8/2023 থেকে কি 26/8/2023, মাত্র তোমরা 20 দিন সময় পাবে। ওয়েবসাইট দেখে নাও, ওয়েবসাইট হচ্ছে wbpolice.gov.in কিংবা prb.wb.gov.in। এই দুটি ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, এরপর দেখব আমরা ভ্যাকেন্সি ডিটেল। দেখো মোট টোটাল আমাদের ভ্যাকেন্সি আছে মেলেদের জন্য 100 আর ফিমেল কত 30, মোট 130। ইউয়ারদের জন্য আছে 27টি মেল এবং ফিমেল আছে 9টি। এরপর দেখো এসসিদের জন্য আছে, এসসিদের জন্য 14টি আর ফিমেল কত 4টি, এসটিদের জন্য 4টি আর ফিমেল 1টি, ওবিসি মেল হবে 7টি ফিমেল হবে 2টি, ওবিসি বি মেল 5টি আর ফিমেল 1টি। এরপর দেখো তোমাদের হাইট লাগবে 167 সেন্টিমিটার সাধারণ ক্যান্ডিডেটের জন্য এবং গোর্খা গারোয়ালি কিংবা রাজবংশীদের জন্য কিংবা এসটিদের জন্য লাগবে 160 সেন্টিমিটার আর চেস্ট লাগবে সাধারণত 78 আর গোর্খা গারোয়ালি কিংবা এসটিদের জন্য লাগবে 76 সেন্টিমিটার। এরপর ফিমেল ওয়ার্ডার, ফিমেল ওয়ার্ডার ওয়ার্ডারের হাইট লাগবে 160, চেস্ট এর কোনো প্রয়োজন নেই। এরপর গোর্খা গারোয়ালি রাজবংশী কিংবা এসটিদের জন্য লাগবে 152 সেন্টিমিটার। এরপর দেখো তোমাদের ওয়েটের বিষয়ে কিন্তু বলা আছে এখানে। ওয়েট বলছে যে 107 সেন্টিমিটার এর মধ্যে ওয়ার্ডারের ওয়েট লাগবে 52 থেকে 65 আর ফিমেলদের লাগবে 48 থেকে 61। তো তোমরা এই পেজটি স্ক্রিনশট তুলে নাও কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, এই লিঙ্ক এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। এরপর বলছে রিটেন টেস্ট ফুল মার্কস কত 90,
মানে 90 মার্কসের পরীক্ষা হবে। বলছে জিকে বা জিএ থাকবে 25 মার্কস 25টা প্রশ্ন, ইংলিশ থাকবে 25 মার্কস 25টা প্রশ্ন, ম্যাথ থাকবে 20টা প্রশ্ন 20 মার্কস, রিজনিং থাকবে 10টা প্রশ্ন 10 মার্কস, আর কম্পিউটার থাকবে 10টা প্রশ্ন 10 মার্কসে। তোমাদের কিন্তু এখন থেকে ইংলিশ পড়া শুরু করে দিতে হবে, কারণ ইংলিশে কিন্তু 25 মার্কস 25টা প্রশ্ন, তো তোমাদের কিন্তু ভালোভাবে ইংলিশ নিয়ে পড়তে হবে। আমাদের চ্যানেলে তোমরা রিজনিংয়ের পুরো ক্লাস পেয়ে যাবে, তো 10 মার্কস তোমাদের কোনো সমস্যা নেই, আমাদের সব কটা ক্লাস দেখবে, আশা করি 10 মার্কসে তোমরা 10 মার্কসই পাবে রিজনিংয়ে। ম্যাথে শর্টসও দেখতে পারো তোমরা। এরপর আসো পিএমটি এবং পিটি। ফর মেল ওয়ার্ডার বলছে 1600 মিটার রান করতে হবে 4.5 মিনিটে, আর ফিমেলদের জন্য কি 400 মিটার রান 1 মিনিট 50 সেকেন্ডে, কোনো ব্যাপারই না। এরপর থাকবে ইন্টারভিউ 10 মার্কসের, ব্যাস সব কিছু ঠিকঠাক থাকলে এরপর হবে তোমাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল, ব্যাস তারপরে অ্যাপয়েন্টমেন্ট। ফিসটা দেখে নাও, অল ক্যাটাগরি লাগবে মোট 220 টাকা, এরপর হচ্ছে এসসিদের জন্য লাগবে 20 টাকা, আর এসটির জন্য লাগবে 20 টাকা। এরপর তেমন কিছু আর নেই, তো সবাইকে বেস্ট অফ লাক, সবাই ফলো করবে, এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, অর্ধেক হবে।